আছে অনেক সুন্দর একটা গাড়ি এটা এটা এই দুটো অটো ওয়ান্ডোর অটো তো এটা বেলটা ইয়ারিস বেলটা তো এটা অ্যাভেঞ্জার এটা মডেল 2011 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আসছি নতুন কিছু আকর্ষণ নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে আপনারা সবাই মানে চাও কোন দিকে নজর রেখে আজকের ভিডিওতে মোট 5টি গাড়ি থাকবে সেগুলো আপনাদের আমি দেখাবো আর এই 5টি বাদেও তো আরো অনেকগুলো গাড়ি আছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওর যে প্রথম গাড়িটি সেটা হচ্ছে টয়োটা বেলটা ইয়ারিস বেলটা এটা মডেল 2006 রেজিস্ট্রেশন 2009 অল অপশন অটো 1300 সিসি ভিভিটি ইঞ্জিন সিএনজি করা আছে আপনি 6 লিটারের একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বন্ধুরা দেখেন কোথাও কোনো একটা স্মার্ট একটা লুক কিন্তু এই গাড়িটা দেখেন কোথাও কোনো ধরনের আপনার প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল আছে বন্ধুরা আপনি সামনের শোটা এখন দেখাই দিব দেখেন টয়োটা ইয়ারিস বেলটা সামনের শোটা যদি দেখি দেখেন একদম স্মার্ট একটা লুক অনেক সুন্দর একটা গর্জিয়াস একটি গাড়ি প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল দেখেন আপনি মনোগ্রাম তারপর আপনার শো গ্রিল নাম্বার প্লেট সামনে পিছনে স্টিল বাম্পারটাও কিন্তু বন্ধুরা লাগানো আছে দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোন ধরনের হিটিং হিস্টোরি নাই আপনি বোনারটা দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনি এখন কিন্তু কোনো রঙের আঁচড় পরে নাই হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল আছে বন্ধুরা আর 60 লিটার সিএনজি করা আছে দেখেন সাইডগুলো মানে চাকাগুলোও কিন্তু নতুন মতো বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার এই গাড়ি দুইটা আছে একটা আপনার রেড ওয়াইন কালার আর একটা স্কাই কালার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ইয়ারিস বেলটা মোট দুইটা কালেকশন আছে আমাদের দেখেন সেটটা মাশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন বাম্পার গুলো দেখেন আলহামদুলিল্লাহ সরি বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার আচ্ছা আচ্ছা প্রাইসটা কত যাচ্ছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস 10,40,000 টাকা 10,40,000 টাকা এরপরে যে গাড়িটা আসতেছে টয়োটা অ্যাভেঞ্জার এটা মডেল 2011 রেজিস্ট্রেশন 2012 অল অপশন অটো 1500 সিসি 7 সিটার ডুয়েল এসি একদম ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে বিগো বাম্পার কিন্তু এই গাড়িটাতে ইউজ হয়েছে দেখেন কোথাও কোন ধরনের হিটিং হিস্টোরি নেই দেখেন একদম ফ্রেশ এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনি যদি দেখে দেন কিন্তু প্যারাডু শেপ বলি আমরা দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন মাশাআল্লাহ নামানোর থেকে সিএনজি করা আছে 6 লিটারের একদম ফ্রেশ এর সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পার আছে এটা কিন্তু 7 সিটার 7 সিটার 7 সিটার ডুয়েল এসি দেখতে পাচ্ছেন 7 সিটার সিএনজি করা আছে 6 লিটারে একদম ফ্রেশ বন্ধুরা তো এটা অ্যাভেঞ্জার এটা মডেলটা আমি আবারও বলছি এটা 2011 মডেল 2012 রেজিস্ট্রেশন অল অপশন অটো 1500 সিসি 7 সিটার ডুয়েল এসি একদম ফ্রেশ কর প্যারাডু শেপ এটা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 17,35,000 টাকা 17,35,000 টাকা এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা টয়োটা রম এটার মডেল 2005 রেজিস্ট্রেশন 2010 অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই দেখেন সামনের শোটা আপনার অরিজিনাল যে বডি কিটটা সেটাও কিন্তু আছে 29 সিরিয়ালের গাড়ি কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল আছে এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখে দিই দেখেন ইঞ্জিনটা নামার থেকে সিএনজি করা আছে 6 লিটারের একদম ফ্রেশ আর এই পাশটা কিন্তু খুঁটিবিহীন হ্যাঁ খুঁটিবিহীন এমনকি ওয়ান ডোর অটো হ্যাঁ ওয়ান ডোর অটো ওয়ান ডোর অটো ভিতরটা দেখা যাবে সিটগুলো চাইলে একটু ফোল্ডিং করা যায় ফোল্ডিং করে অনেক জায়গা করতে পারবে রাইট ইয়েস স্লাইডিং ডোর তো অনেক ই আছে এই যে অটো এটা এই দুটো অটো ওয়ান ডোর অটো আচ্ছা এই যে পিছন সেটটা এমন হবে বক্স সহ
চাকাগুলোও কিন্তু নতুনের মতো আছে। স্পেস কিন্তু অনেক প্রচুর স্পেস। এই আমার একটা গাড়ি যেটা পিছনের সিটে সাইজ বসতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্য কোনো গাড়িতে ভাবে পাবে না। কত সুন্দর এগুলো, উড়ে পুরো একেবারে বেজ ইন্টেরিয়র, একদম ফ্রেশ কন্ডিশন। চাকাগুলো নতুন আছে। যে প্রাইস কত দিছেন এটা ভাইয়া? এটার মডেলটা আমি আবার বলছি, এটা মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, অল অপশন অটো, 1500 সিসি। এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 11,30,000 টাকা, 11,30,000 টাকা। এরপরে যে গাড়িটা আসতেছে সুজুকি সুইফট, এটার মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, 1000 সিসি, অল অপশন অটো, 1000 সিসি, অল একদম ফ্রেশ কন্ডিশন। সামনে পিছনে অরিজিনাল আপনার হেভি বাম্পার লাগানো আছে, বক্স স্মার্ট বাম্পার, লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল, আর চাকাগুলো কিন্তু চারটা চাকা একবারে নতুন লাগানো আছে অ্যালুমিনিয়াম সহ। বন্ধু এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা দেখে দিই, ঠান্ডা লেগে যাচ্ছে, অ্যালার্জি সমস্যা, একদম ফ্রেশ কন্ডিশন। এখন তো সিএনজি বা এলপিজি করা হয় না। আমরা ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখাই দিচ্ছি। আর এই হলো এটার কিন্তু অনেক স্পেস, যারা স্পেস নিয়ে টেনশনে আছেন সো আপনারা দেখতে পারেন। আর এটা 1000 সিসি, 1000 সিসি। যারা ভাবেন যে 1000 সিসি নিয়ে লং ড্রাইভে যাওয়া যাবে না, তাদের জন্য উদাহরণ আমি ভিডিও ফুটেজও দেওয়া যাবে, রাইট? কারণ আমি এটা নিয়ে একবার কক্সবাজারে গিয়েছিলাম। টেকনাফ, টেকনাফ, টেকনাফ ঘুরে পড়ো, রাইট? তবে একটা নেই, কোথাও রিস্ক নেওয়া লাগে না, রাইট? রাইট, কোথাও রিস্ক নেওয়া লাগে না। দুই একবার মনে হয় হোটেল বিরতি দিয়েছিলাম ভাই সিকক্সের সামনে, না? একদম ফ্রেশ। বেজ ইন্টেরিয়র, টিভি ব্যাক ক্যামেরা, প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে। এখানে প্রাইস চাচ্ছিলেন কত ভাই? এটার প্রাইস তো চাচ্ছিলাম অনেক, আজকে কমাই দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 7,30,000 টাকা, পূর্বে ছিল 7,85,000, আজকে 7,30,000, 7,30,000। তারপর আসলে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ। এরপরে যে আছে অনেক সুন্দর একটা গাড়ি, ঠন ঠন করতেছে একদম, প্রত্যেকটা জিনিস নতুন গাড়ির। সুজুকি সুইফট, কালারটাও কিন্তু জোস, অনেক জোস একটা গাড়ি, অনেক মজার। এটার মডেল 2012, রেজিস্ট্রেশন 2012, অল অপশন অটো, শুধু গিয়ারটা ম্যানুয়াল, সিকেনশিয়াল এলপিজি করা আছে, 6 লিটারের, একদম ফ্রেশ। টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, কোনো ফার্স্ট পার্টির নামে। লাইটগুলো একটু দেখাও, একদম ফ্রেশ। নাম্বার প্লেটটা দেখো, একদম নতুন গাড়ি। এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই দিই, দেখেন একদম নতুন, সিকেনশিয়াল এলপিজি করা আছে। ওকে, আপনার রিম সহ কিন্তু নতুন চাকা ইনস্টল করা আছে গাড়িতে। একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাই দিই, দেখেন একদম ফ্রেশ, কোথাও কোন ধরনের ডেন্টিং হিস্টরি নেই। এ হলো ব্যাক সাইডটা, দেখেন এই সাইডটা জোস একটা কালার, গাড়িটাও জোস, অনেক জোস, আর ট্রেনে অনেক মডেল। কত এটার ভাই? এটা মডেল 2012, আর এলপিজি যে সুন্দর চলে, একদম অল্প খরচে চলে গাড়িটা। এটা মডেল 2012, রেজিস্ট্রেশন 2012, অল অপশন অটো, শুধু গিয়ার টার্মিনাল। এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস 7,40,000 টাকা, 7,40,000 টাকা। তারপর আসলে ইনশাআল্লাহ সম্মান করবো। ধরা ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি, আর যাওয়ার আগে বলছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সমস্ত মাকলুককে ভালো রাখে, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি আসলে অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ যেন হেফাজত করে আর কি, শিফা দান করে, আর সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানাটা 7/A রোড নম্বর 2, নবীনগর প্রকল্প, হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, বেড়িবাঁধ, বিডি কার পয়েন্ট, রাসেল ভাই। আমার ফোন নাম্বারটা আমি বলছি, আমার ফোন নাম্বার 01724951002, আমার আরেকটা নাম্বার আছে 01687343151। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।